গুড মর্নিং অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গোপা, মাই হবি উইথ মাই লাইফস্টাইল। পরিবার তোমাদের সকলকে স্বাগত। এখানে বাজার নিয়ে এসেছি, এখানে তোমাদের দেখানো হয়নি, বাজারটা গুছানো হয়ে গেছে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এখানে ধনে পাতা, পালং শাক, পেঁপে, লেবু আর বিট, আর এখানে রেখেছি আমি পটল, এটা মূলো, এই যে টমেটো, আর এখানে গাজর আছে, উচ্ছে আছে, এই মটরশুঁটি, সিম, পেঁয়াজকুলি, এটা আছে বরবটি, আর এখানে তো আমি এখানে আলু ভাজা করছি, যেহেতু যাবো তো তাড়াতাড়ির জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। আর এখানে আমি ডাল সিদ্ধ কষিয়ে দিয়েছি, আর দুই ছেলের জন্য দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর একটু ফুলকপির রসা করবো, শাকনি ফুলকপির রসা খেতে খুব ভালোবাসি। আর ভাত হয়ে গেছে, তাড়াতাড়ি করছি, আর কিছু রান্না করবো না আজকে। আর তো আমি সকালে টিফিনটা করে নেবো, আগের দিন পায়েস আর লুচি করেছিলাম রাতে, তো সেটা দিয়ে আজকে সকালের টিফিনটা আমি করে নেবো। আর এখানে দুটো লেবু রেখেছি, ওদের দুই ভাইকে শরবত বানিয়ে দেব, কারণ বাড়ি থাকবো না, ওই জন্যই রান্নাটা কম শর্টকাটে ছেড়ে দিয়েছি, যে বাকি খাবার আবার থাকবে, খাবে নষ্ট হবে, ওই জন্য শর্টকাটে রান্নাটা করলাম আজকে। রান্নাঘর হয় সেখানে পাটিসাপটার একটা এপিসোড দেখিয়েছিল, তো সেইটা দেখে খুব লোভ হয়েছে পাটিসাপটা খাবো, তার কদিন ধরে বলছে মা পাটিসাপটা বানাও, তো আমি চালের গুঁড়ো নিয়ে এসেছি, এই যে চালেরগুলো নিয়ে এসেছি, এবার চালের এইগুলো দিয়ে পাটিসাপটা বানাবো আজকে। তো আমি বেসিক্যালি তোমার ধরো অনেকেই নারকেলের ক্ষীর দিয়ে পাটিসাপটা খাই, বাট আমার হাজব্যান্ড নারকেলের ক্ষীর খেতে চায় না, কারণ নারকেলটা ওর ডাক্তার খাওয়া বারণ করেছে, নারকেলটা খায় না। তো আমি তার জন্য কী করবো, আমি যে আমার ছেলের জন্য দুধ নিই প্রতিদিন, ওর জন্য দুধ নেওয়া হয়, তো ওই দুধের থেকে যে শরটা পড়ে না, উপরে যে শরটা পড়ে, আমি প্রতিদিন সেই শরটাকে তুলে রাখি। আমার ছেলে শর খায়, কিন্তু জাস্ট পিঠেটা বানানো বলে আজ কদিন ধরে ওই মোটা মোটা শরটা আমি তুলে রাখছি। আর দুধ খেয়ে না, ও পুরোটা দুধ খেতে পারে না, একটু করে দুধগুলো বাছে, সেই দুধটুকু আমি জমাই, সেই দুধের ওপরে এইরকম মোটা শর পড়ে, মোটা শর, তারপরে প্রতিদিন দুধ নিচ্ছি, সেই দুধের একটা শর পড়ছে, সেই শরগুলো সব শর আমি জমিয়েছি, জমিয়ে সেই শরটা দিয়েই, সেই শর দিয়েই দেখো যে ক্ষীর বানিয়েছি। আর আমি বেসিক্যালি এই মানে শর জমিয়ে জমিয়ে না এই মোটা দিয়ে বাসি দুধের শরটা পড়ে খুব ভালো লাগে, আমি ওই শরটা দিয়ে বেসিক্যালি মানে প্রায় বলতে গেলে তোমার সন্দেশ বানাই, যেটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, আর রুটি দিয়ে মানে এই সন্দেশগুলো খেতে হেভি লাগে, তো এটা বানালাম, তো এই দিয়েই আমি আজকে পাটিসাপটা বানাবো। তো এখন বানাবো না, আমি এটা সন্ধ্যাবেলায় বানাবো, তো তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো চলো আজকে কাজগুলো সব সেরে নিই, অনেক কাজ আছে এখনও, বাসন মাজবো, গ্যাস পোষা করবো, ঘরদোর পোষা করবো, ছেলেপেলেদের স্নান টান করাবো, নিজে পরিষ্কার হবো, ব্যাডিং গোছাবো, আমার পিঠেও বানাবো, মানে কালকে সকালে আমি চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি সব কিছু বলবো, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? তো টাটা। তো পাটিসাপটা বানিয়ে ফেলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, খুব ব্যস্ত ছিলাম আমি, তো আরও অনেক বানিয়েছি, নিয়ে যাব বলে আড়াই কটা বানিয়েছি ওর বাবার জন্য, মানে খাওয়া হবে বাড়িতে, আর বাদ বাকিটুকু আমি নিয়ে যাব। তো পাটিসাপটা তো খাওয়া গেলো, শাকনিকেও খেয়ে নিয়েছে, আর এদিকে আরুষ রেডি হয়ে গেছে, আর আমি সকালে অনেকগুলো জামাকাপড় কাচা ধোয়া করেছি, সেগুলো নেড়ে দিয়েছি ব্যালকনিতে, আর ঘরটা গুছিয়ে নিয়েছি, দেখো পুরো ঘরটা প্যাকিং করে দিয়েছি যেহেতু থাকবো না, আর এদিকে আমাদের ব্যাডিং অনেকগুলো ব্যাডিং হয়ে গেছে, তো আমরা যাচ্ছি ব্যাডিং নিয়ে, পাক্কা এক মাসের জন্য যাব, আমি এক মাস বাড়ি থাকবো না, যেন সব কিছু গুছিয়ে থুয়ে যাচ্ছি, তোর বাবা একা থাকবে বাড়িতে, কি করবে না করবে। আর এই যে শাকনিক চলে আসলো, ও রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, আমরা যাচ্ছি, তো রাস্তা পুরো শেয়ার করতে পারবো কি পারবো না বলতে পারছি না, যেটুকু পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো জান মানে জানোই না, তো বলে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি, আমি যাচ্ছি বাপের বাড়ি, তো কেন যাচ্ছি কী করতে যাচ্ছি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো, তো আজকে মতন টাটা, বাই বাই।